মসজিদ আল আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থাপনা। এই মসজিদটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। মুসলিমদের অধিকারে থাকলেও বর্তমানে ইসরায়েলের দখলে রয়েছে এই পবিত্র মসজিদটি। মসজিদ আল আকসার অতীত ও বর্তমান নিয়েই আজকের আয়োজন। আকসা শব্দটির অর্থ হচ্ছে দূরে। মসজিদ আল আকসা শব্দটির অর্থ হচ্ছে দূরের মসজিদ। ঐতিহাসিকদের মতে ইব্রাহিম আলাইহিসালামের কাবা নির্মাণের 40 বছর পর হজরত ইয়াকুব আলাইহিসালাম জেরুজালেমে মসজিদ আল আকসা নির্মাণ করেন। পরবর্তীতে হজরত দাউদ আলাইসালামের নির্দেশে হজরত সুলাইমান আলাইহিসালাম মসজিদটি পুনর্নির্মাণ করেন। কুরআন নাজিলের আগ পর্যন্ত মসজিদটির নাম ছিল বাইতুল মাকদাস। পরবর্তীতে পবিত্র কোরআনে এর নামকরণ করা হয় মসজিদ আল আকসা। পবিত্রতার ক্রম হিসেব করলে মক্কা ও মদিনার পরেই আল আকসার অবস্থান। কাবার পূর্বে মুসলিমদের কিবলা ছিল এই মসজিদটি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ শুরুর দিকে মুসলিমরা আল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন। আল্লাহ কোরআনে যে কয়টি পবিত্র স্থানের নাম উল্লেখ করেছেন তার মধ্যে আল আকসা অন্যতম। হাদিসের মতে মিরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রথম মসজিদুল আকসায় যান এবং সেখানে পূর্ববর্তী নবী রাসূলদের সাথে দুই রাকাত নামাজ আদায় করেন। মসজিদ আল আকসা কোনো একক মসজিদ নয়, এটি একটি প্রাঙ্গণ যেখানে আরও 5টি মসজিদ রয়েছে। 27 একর ভূমির উপর অবস্থিত এই মসজিদে একসঙ্গে প্রায় 5000 মানুষ নামাজ আদায় করতে পারে। এই মসজিদের নিয়ন্ত্রণ একাধিকবার হাতবদল হয়, আর এ সময় মসজিদের ব্যাপক পরিবর্তন হয়। 1969 সালে দখলদার ইসরায়েলের সহায়তায় এক উগ্র ইহুদি মসজিদের একাংশে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই না, এরপরও বেশ কয়েকবার মসজিদের নিরস্ত্র মুসল্লিদের উপর হামলা চালায় দখলদার বাহিনী। দুর্ভাগ্যজনকভাবে ভূমিকম্পের ফলে 746 ও 1033 সালে দুইবার মসজিদ আল আকসা ক্ষতিগ্রস্ত হয়। পরে খলিফা আলী আজ জাহির মসজিদটি সংস্কার করেন। বর্তমানে আমরা যে মসজিদটি দেখি তা খলিফা আলীর সংস্কার করা মসজিদ। 638 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মসজিদটি মুসলমানদের দখলে আসে। এর প্রায় 450 বছর পর আবারও মসজিদটি নিয়ে ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোম্যান সাম্রাজ্যের হাত থেকে ফিলিস্তিন চলে যায় ব্রিটিশদের দখলে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের হাতে নির্যাতনের পর বহু ইহুদি ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে চলে আসে এবং পরবর্তীতে 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র গঠন করে। এরপর শুরু হয় ফিলিস্তিনের মুসলিমদের উপর ভয়াবহ নির্যাতন। ইসরায়েলের দখলে যাওয়ার পর আল আকসায় বারবার হামলা হয়, বারবার রক্তাক্ত করা হয় মুসলিমদের প্রথম কিবলা। তবে কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী মুসলিমদের বিশ্বাস শীঘ্রই আবারও আল আকসা মসজিদ মুসলমানদের দখলে আসবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।